সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমরা নেক্সট আরেকটা ট্রিক শিখতে যাব, সেটা হলো দু সংখ্যার বর্গ বা স্কোয়ার। 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময় লাগে, এর থেকে বেশি সময় লাগবে না। তাহলে চলো আজকে আমরা সেই স্কোয়ারটা শিখে নিই। ঠিক মতো ক্লাসে যেতে পারছো না, ইউটিউবে পড়াশোনা করতে পারো আমাদের চ্যানেল এই ফামিতে। তার জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আমরা যদি মনে করো 27 এর স্কোয়ার করি, বেশিরভাগই 30% বা 30% মনেই থাকে। তো আমরা এটা যদি করি, দেখো আমরা এখানে জাস্ট 27 লিখে দিব, এখানে লিখবো 7 7 কত হচ্ছে 49, 2 2 কত হচ্ছে 4। এবার আমরা কি করব, দেখো এই সবগুলোকে গুণ করে দেব, 2 × 7 × 2 মানে 7 × 14, 14 × 2 = 28। আমরা এখানে এক ঘর বাদ দিয়ে লিখে দেবো 28, তারপরে যোগ করে দেবো 9। তাহলে এখানে কত হচ্ছে 8 × 4 = 12, 2 হাতের 1 × 4 = 3 = 7, 729। এখন যদি অল্প বড় সংখ্যা নেই, 56 এর স্কোয়ার এটা যদি আমরা নিই, তাহলে আমরা কি করবো আবার 56 লিখবো। এখন কি করবো, আমরা গুণ করবো 6 × 6 = 36, আর 5 × 5 = 25। তারপরে কি করবো, এবার নেক্সট আমাদের কাজ এগুলোকে গুণ করা, 5 × 6 = 30, 30 × 60 = 60। আমরা এক ঘর বাদ দিয়ে লিখবো বলেছিলাম, 6 × 3 = 11 × 1 = 3, 3 × 1 = 36। আমাদের বর্গ কমপ্লিট। ক্যালকুলেটার দিয়ে দেখে দেখে নিতে পারো কয়েক সেকেন্ড সময় লাগলো, 2 থেকে 3 সেকেন্ড সময় লাগলো। মানে আমি বুঝিয়েছি তাই অল্প বেশি সময় লেগেছে, আর যদি মনে করো না বুঝিয়ে করি তাহলে কত সময় লাগবে চলো দেখে নিই। মনে করো 68 এর স্কোয়ার, এটা যদি তুমি নিজে করো তাহলে কত সময় লাগবে, আমি এখানে 68 বসাবো, 8 × 8 = 64, 6 × 6 = 36। তারপরে আবার আমি এখানটায় এখন করবো 6 × 8 = 48, 48 × 96 = 96, 4 × 6 = 12, 2 হাতের 1, 6 × 9 = 15, 16 × 6 হাতের 1 × 4 = 3 × 4, ব্যাস 4 × 6 = 24, আমার স্কোয়ার কমপ্লিট। তো এমনভাবে তোমাদের স্কোয়ার বা বর্গগুলো করতে হবে, খুবই সোজা। যে কোনো একটা বড় সংখ্যা নাও, 97 এর স্কোয়ার, দেখো এটা করতে কতটা সময় লাগবে, এটা আমরা কত কম সময় করে নিতে পারবো, 97 7 × 7 = 49, 9 × 9 = 81। তাহলে আমরা এইটা বাদ দেবো, বাদ দিয়ে করবো কি 7 × 9 = 63, 63 × 2 কত হচ্ছে 126, 126 জাস্ট বসালাম, 9 × 4 = 10, হাতের 1 × 2 = 4, 9 × 4 = 09, ব্যাস আমাদের বর্গ কমপ্লিট। তাহলে অঙ্কগুলো ভালো লাগলো কিনা বলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ নেক্সটে এমন ধরনের আরও ভিডিও আসবে, শর্ট ট্রিক্সের উপরে এরকম একটা সিরিজ আমি বানাবো, তো মিস অবশ্যই করবে না।